দেখা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। সবাই জয়েন করেছো, কয়জন তোমরা? 13। জি ম্যাম, এ বেছে 13। 13 টা এখনো জয়েন করে নাই। 1 2 3 4 5। তোমরা কি পাসপোর্ট দিয়ে থার্ড ইয়ার উঠেছো? জি ম্যাম, পাসপোর্ট দিয়েছি। রেজাল্ট হয়েছে? না ম্যাম, এখনো রেজাল্ট দেয়নি। আচ্ছা আচ্ছা, আমার সাথে তো তোমাদের মনে পরিচয় হয় নাই, দেখো হয় নাই, তোমাদের সাথে তো দেখা হলো না। নতুন ক্লাস, নতুন ওয়ার্ড, তোমাদের লেকচার ক্লাস তো শুরু হয় নাই ম্যাম। লেকচার ক্লাস শুরু হয়েছে ম্যাম, মানে আজকে থেকেই হবে। আজকে থেকে লেকচার ক্লাস শুরু হবে? আচ্ছা, ওয়ার্ডও তো আজকে থেকেই? না ম্যাম, ওয়ার্ড আমরা 19 তারিখ থেকে করতেছি। 19 তারিখ থেকে করছো? আচ্ছা, তোমাদের একটু সমস্যা হতে পারে, আসলে এরকম ভার্চুয়ালি তো ওয়ার্ডে ক্লাস গুলো নেওয়া যায় না, লেকচার ক্লাস গুলো তাও নেওয়া যায়, কিন্তু ওয়ার্ডে ক্লাস গুলো আসলে পেশেন্ট না দেখায়, তোমার এক্সামিনেশন গুলো না দেখায়, মুখে বলে কতটুকু তোমরা ফিডব্যাক পাবা বুঝতে পারছি না। তাও আমি ট্রাই করব, তোমরা যেখানে বুঝবা না সেখানে বলবা, ঠিক আছে? আমি রোল কলটা মনে পরে করলে ভালো হয়, কারণ এখন সবাই জয়েন করে নাই। আমি তোমাদেরকে যেটা পড়াবো, তোমাদের ওয়ার্ডে ক্লাস কি কি শুরু হয়েছে, কোন কোন সিস্টেম কি স্টার্ট হয়েছে ম্যাম? আমাদেরকে আমির হোসেন স্যার ক্লিনিক্যাল অ্যাপ্রোচ টু প্রেশেন্ট পড়াইছে, আর শাহাদাত হোসেন স্যার উনি হিস্ট্রি টেকিং করাচ্ছেন। আচ্ছা, মেহান হাসান ম্যাডাম এখনো ক্লাস নেয়নি? আচ্ছা, এই কয়েকটি ক্লাস হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার সাথে যেটা হবে সেটা হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম এক্সামিনেশন, তারপর শর্ট টেস্ট, লং টেস্ট। তোমাদের হচ্ছে এখানে একটা হিস্ট্রি দিতে হয়, হিস্ট্রি জমা দিতে হয়, মানে লং টেস্ট আর কি, লং টেস্ট একটা, হিস্ট্রি টেকিং হিস্ট্রি দিয়ে জমা দিতে, আর হচ্ছে শর্ট টেস্ট একটা দিতে, তোমাদের শর্ট টেস্ট থাকবে। আমরা ফার্স্ট হচ্ছে ডিটেলস, লং টেস্ট গুলো হচ্ছে আসলে যদি সাথে সাথে লেকচার ক্লাস হয়ে যেত তাহলে হচ্ছে তোমাদের লং টেস্ট গুলো ইজি হতো, কারণ হচ্ছে তোমার লং টেস্ট হচ্ছে ডিটেলস জিজ্ঞেস করে, ডিটেলস পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, ডিটেলস হচ্ছে তোমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট, একটু পর্যন্ত তোমার লং টেস্টে যাবে। এই জন্য তোমার লং টেস্ট করার সময় যদি পাশাপাশি তোমার লেকচার ক্লাসও হয়ে যায় তাহলে হচ্ছে তোমাদের সুবিধা বেশি। আর এখন হচ্ছে তোমার হেপাটোবিলিয়ারি সিস্টেমে তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে, প্রথমে এসে হচ্ছে এক্সামিন দেয় একটুবে, অ্যাবডোমেন তুমি এক্সামিন করো। শর্ট পিসের ক্ষেত্রে আমি বলতেছি, এখনো লং পিস না, শর্ট পিসের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে টিচার যদি তোমাকে বলে এক্সামিন দেয় অ্যাবডোমেন, অ্যাবডোমেন যদি এক্সামিন করতে বলে, এটা জিআইটি সিস্টেমও চলে আসে আর হচ্ছে তোমার হ্যাপাটোবিলিয়ারি সিস্টেমও চলে আসে। আমাদের হচ্ছে হ্যাপাটোবিলিয়ারিতে হচ্ছে তোমার আছে শুধু লিভার, স্প্লিন, এই দুটা, আর হচ্ছে তোমার বাকি যেগুলো আসবে স্টোমাক, প্যানক্রিয়াস, কোলন, স্মল ইন্টেস্টাইন, তারপরে হচ্ছে অ্যাপেন্ডিক্স, এগুলো তো আসবে হচ্ছে তোমার জিআইটি তে। তাহলে এখানে আমরা শুধু করবো লিভার, স্প্লিন, আর হচ্ছে তোমার শর্ট পেসে আরেকটা আসতে পারে অ্যাসাইটিস, একটা পেশেন্ট শুধু অ্যাসাইটিস আছে, ও পেশেন্টও হচ্ছে তোমার শর্ট পেসে দিতে পারে। আর লং পেসের মধ্যে হচ্ছে তোমার থার্ড ইয়ারে এত কিছু লাগবে না, থার্ড ইয়ারে তো হচ্ছে শুধু সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, সিএলডিটা হচ্ছে তোমার লং পেসের ক্ষেত্রে, হিস্ট্রি টেকিং থেকে শুরু করে সবকিছু হচ্ছে তোমার ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে তোমার লং পেসের ক্ষেত্রে লাগবে। আচ্ছা, তোমরা হচ্ছে বই কিনেছো? মেডিসিনে কি কি বই কিনেছো? ডেভিডসন কিনেছো? ডেভিডসন কিনো নাই? তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে থার্ড ইয়ার উঠে হচ্ছে তোমার মেডিসিনের ক্ষেত্রে ডেভিডসন অবশ্যই কিনতে হবে। ডেভিডসন হচ্ছে নিয়ে এডিশনটা, যেটা 23rd এডিশন,
আর হচ্ছে তোমার ক্লিনিক্যালের ক্ষেত্রে ওয়ার্ডের ক্ষেত্রে ম্যাকডট কিংবা হাসিচন কিংবা হাসিসনও দেখতে পারো। আর হচ্ছে তোমার বেসিক্যালি আমরা ম্যাকলয়েডটা ফলো করি, এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা ম্যাকলয়েডটা ফলো করি। তো আমি যদি বলে পেশেন্টের এক্সামিনটা অ্যাবডোমেন, ঠিক আছে, তাহলে হচ্ছে একটা অ্যাবডোমেন যদি এক্সামিনেশন করতে যায় তাহলে তোমাকে প্রথমে ইন্সপেকশন, তারপর হচ্ছে পালপেশন, পারকাশন, অস্কালটেশন ইন্সপেকশন করে দেখতে হবে অ্যাবডোমিনের সাইজ, শেপ, ফ্ল্যাঙ্কস, ফ্ল্যাঙ্কস গুলো কিরকম আছে, তারপরে হচ্ছে আম্বেলিকাস, আম্বেলিকাস এর পজিশনটা কিরকম, ইনভার্টেড কিনা ইনভার্টেড কিনা, তারপর হচ্ছে তোমার অ্যাবডোমিনের উপরে হচ্ছে কোনো ভিজিবল স্কার মার্ক আছে কিনা, অথবা হচ্ছে তোমার ইয়ে আছে কিনা, কোনো স্ট্রায়া আছে কিনা, তারপর হচ্ছে তোমার কোনো ইনভার্সড ভেইন আছে কিনা, এগুলো হচ্ছে তুমি ইন্সপেকশনে দেখবা। এরপর হচ্ছে তোমার পালপেশন, পালপেশন আছে দুইটা, দুইটা পালপেশন, একটা হচ্ছে সুপারফিশিয়াল আর একটা হচ্ছে তোমার ডিপ পালপেশন। সুপারফিশিয়াল পালপেশন হচ্ছে আমি টেম্পারেচার দেখবো আর হচ্ছে তোমার ই দেখবো, হাতের মধ্যে আমি দেখবো টেম্পারেচার দেখতেছি, তারপর হচ্ছে তোমার কোন পেইন, টেন্ডারনেস, টেন্ডারনেস আছে কিনা, টেন্ডারনেস হচ্ছে তোমার সুপারফিশিয়াল, ডিপ পালপেশনে বেশি দেখবো। সুপারফিশিয়াল হচ্ছে যখন তুমি অ্যাবডোমেন থেকে একটু এ করে যাবা, অ্যাবডোমেনে ধরবে দেখবা, তখন হচ্ছে তোমার চোখ থাকবে হচ্ছে তোমার পেশেন্টের মুখের দিকে, পেশেন্ট ও আ করলেই হচ্ছে তুমি বুঝবা পেশেন্টের পেইন আছে, হ্যাঁ, তাহলে বেশি ব্যথা দেওয়া যাবে না, এটা হচ্ছে সুপারফিশিয়াল পালপেশন। পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে বাবা আপনার পেটে ব্যথা কোথায়, তাহলে পেশেন্ট যে জায়গায় ব্যথা বলবে ওর এর অপোজিট সাইড থেকে তুমি সুপারফিশিয়াল পালপেশন শুরু করবা। আচ্ছা, প্রথমে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, পারকাশনে আমরা কি দেখবো, পারকাশন হচ্ছে এমনি ইউজুয়ালি কলোনিক পারকাশন হচ্ছে পারকাশন টিম্পানি, আর অস্কালটেশনে কি দেখবো আমরা বাউল সাউন্ড দেখবো। বাউল সাউন্ড কোথায় দেখবো, অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, 2 সেন্টিমিটার জাস্ট এপার অ্যান্ড অ্যাবাভ, দুই আঙ্গুল ইয়ে থেকে আম্বিলিকাস থেকে দুই আঙ্গুল ধরে হচ্ছে তোমার রাইট অথবা লেফট সাইডে আমি হচ্ছে তোমার বাউল সাউন্ড দেখবো। আপনাকে একটু পরীক্ষা করে দেখবো, পারমিশন নিয়ে নেবা, প্রথমে হচ্ছে পারমিশন নিয়ে নিতে হবে, পেশেন্টের রাইট সাইডে দাঁড়াতে হবে, কখনো পেশেন্টের লেফট সাইডে দাঁড়াবে না, পেশেন্টের রাইট সাইডে দাঁড়াবে পারমিশন নিতে। তুমি সুবিধা পাবা না, তো তোমার পেশেন্টের রাইট সাইডে দাঁড়াবা, রাইট সাইড থেকে এক্সামিনেশন করবা, চেস্ট এক্সামিনেশন গুলো সব ক্ষেত্রে রাইট সাইড থেকে শুরু করতে হবে, লেফট সাইড থেকে দাঁড়ালে তাহলে টিচার বুঝবে তুমি কোনোদিন পেশেন্টের গায়ে হাত দাও নাই, কোনোদিন পেশেন্ট দেখো নাই, তাহলে এটা একটা হচ্ছে প্রথমে পারমিশন নিতে হবে, পারমিশন নিয়ে সালাম দিতে হবে, পেশেন্টের গ্রিটিংস, তারপর হচ্ছে তোমার হচ্ছে আইডেন্টিফিকেশন, তোমার আইডেন্টিফায়ারটা দিতে হবে, এরপর হচ্ছে পেশেন্টের এক্সপোজার, এক্সপোজার করতে হবে। এক্সপোজারের ক্ষেত্রে যদি ফিমেল পেশেন্ট হয় আর যদি মেল ডক্টর হয় তাহলে অবশ্যই বলতে হবে আই মানে আমি একজন মহিলা অ্যাটেন্ডেন্স চাই, অথবা নার্স অথবা ওর কোন অ্যাটেন্ডেন্স, আমি ফিমেল অ্যাটেন্ডেন্স চাই, এটা পারমিশন নিয়ে নিতে হবে। যদি টিচার বলে দরকার নাই তাহলে হচ্ছে তুমি প্রসিড করবা, ঠিক আছে, তাহলে হচ্ছে পেশেন্টের এক্সপোজার করবা। এক্সপোজার ক্ষেত্রে অ্যাবডোমিনের ক্ষেত্রে হচ্ছে তোমার ইয়ে থেকে জিফিস্টারনাম থেকে তোমার অ্যাবাভ দা পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত, আর মেলের ক্ষেত্রে হচ্ছে যে বিলো তোমার 4th ইন্টারকোস্টাল স্পেসের নিচে থেকে এক্সপোজ করতে পারবে মেলের ক্ষেত্রে। আর হচ্ছে তোমার এটা এক্সপোজ করবে, এক্সপোজ করার পরে হচ্ছে ইন্সপেকশন, ইন্সপেকশনের ক্ষেত্রে হচ্ছে পেশেন্টকে বলবা আপনি লম্বা লম্বা করে শ্বাস নেন আর ছাড়েন, তাহলে হচ্ছে তুমি কি দেখলা অ্যাবডোমেনের মুভমেন্ট অফ দ্য অ্যাবডোমেনটা দেখে ফেললা, তিন চারিদিকে একটা হচ্ছে তোমার হেড লেভেলে দেখতে হবে, টেল লেভেলে দেখতে হবে, আর রাইট সাইডে লেফট সাইডে চারদিক থেকে তুমি পেশেন্টের
তোমার অ্যাবডোমিনের মুভমেন্টটা দেখবা, দেখার পরে হচ্ছে তোমার দাঁড়াও, সরি আমার একটা ফোন এসেছে, আমি সরি ফর ইন্টারাপশন। আচ্ছা ঠিক আছে, এখন তাইলে আমি চারটা লেভেলে পেশেন্টের মুভমেন্ট অফ দ্য অ্যাবডোমেন দেখে ফেললাম। মুভমেন্ট দেখার পরে হচ্ছে পেশেন্টের লম্বা লম্বা করে শ্বাস নিতে বলবো আর ছাড়তে বলবো, চারটা লেভেল থেকে তাহলে মুভমেন্ট অফ দ্য অ্যাবডোমেন দেখে ফেললাম। এটা কি অ্যাবডোমিনাল থোরাসিক নাকি হচ্ছে থোরাকো অ্যাবডোমিনাল মুভমেন্টটা, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার শেপ দেখলাম, অ্যাবডোমেন হচ্ছে ফুল কিনা, ফ্ল্যাঙ্কস আর ফুল কিনা অথবা ফ্ল্যাঙ্কস এমটি কিনা, যদি ফেটি অ্যাবডোমেন হয় অথবা অ্যাসাইটিস থাকে তখন হচ্ছে ফ্ল্যাঙ্কস ফুল থাকে, আর নত বলে নর্মাল পেশেন্টের ক্ষেত্রে ফ্ল্যাঙ্কস ফুল নাও থাকতে পারে, ঠিক আছে। আর হচ্ছে তোমার বলতে হবে ইয়ের পজিশনটা, আম্বিলিকাসের পজিশনটা, এটিকে সেন্ট্রাল পজিশন নর্মালি হচ্ছে তোমার ইনভার্টেড থাকে, যদি অ্যাসাইটিস থাকে তাহলে হচ্ছে ইনভার্টেড পাবো। আর হচ্ছে তোমার পেশেন্টকে ইন্সপেকশনের সময়ে পেশেন্টে কাশি দিতে বলবো, কাশি দিয়ে হচ্ছে তোমার কোনো ইনগোনাল হার্নিয়ার অরিফিস কোনো হার্নিয়া আছে কিনা এটা একটু ইয়ে করে দেখে নিব, ইনগোনাল হার্নিয়াটা কাশি দিয়ে দেখবে, এটা ইন্সপেকশনও দেখতে হয় পালপেশনেও দেখতে হয়, পালপেশনের সময় পালপেট করে দেখবে, আর হচ্ছে তোমার ইন্সপেকশনের সময় পেশেন্টকে কাশি দিতে বলবে, তুমি রাইট হ্যান্ড লেফট ইনগোনাল রিজনে দেখবে কোনো কিছু নিচে নামছে কিনা, এটা গেল ইন্সপেকশনে। এরপর হচ্ছে পেশেন্টের তোমার কোনো অ্যাবডোমিনের মধ্যে কোনো স্কার মার্ক, কোনো স্কার মার্ক মানে ওর কোনো আগে কোনো সার্জারি হিস্ট্রি থাকলে স্কার মার্ক থাকতে পারে, কোনো ভিজিবল এনক্লোজড ভেইন থাকতে পারে, এরপর হচ্ছে তোমার কোনো স্ট্রায়া, ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে স্ট্রায়া থাকতে পারে, এসব এগুলো। তারপরে হচ্ছে তোমার আমাদের আমরা যেহেতু হ্যাপাটোবিলিয়ারি নিয়ে পড়বো, সিএলডি পেশেন্টের হচ্ছে এনক্লোজড অ্যাবডোমিনাল ওয়েলে হচ্ছে এনক্লোজড ভেইন থাকতে পারে, ইজোফেসিয়াল ভেরিসিস এর জন্য অ্যাবডোমিনাল ওয়েলে ভেইন গুলো প্রমিনেন্ট থাকে। আচ্ছা তারপর হচ্ছে ইনস্পেকশনের পরে পালপেশন, পালপেশনে দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন। অবশ্যই পেশেন্ট থেকে জিজ্ঞেস করে নিতে হবে আপনার পেটে কোনো ব্যথা আছে কিনা, যদি পেশেন্ট রাইট হ্যান্ড লেফট ফাসাতে ব্যথা বলে তাহলে আমি শুরু করব লেফট হ্যান্ড লেফট ফাসাতে, মানে যে যেখানে ব্যথা এর অপোজিট সাইড থেকে শুরু করব, লেফট হ্যান্ড লেফট ফাসাতে থেকে সুপারফিশিয়াল পালপেশন, সুপারফিশিয়াল পালপেশনে কি কি দেখবো, একটা হচ্ছে কোনো পেইন, টেম্পারেচার, তারপর হচ্ছে তোমার যদি সাথে কোনো সোয়েলিং থাকে, অ্যাবডোমেনে কোনো ভিতরে যদি কোনো সোয়েলিং থাকে, কোনো হচ্ছে ম্যাস্টিশন থাকে, তাহলে এটাও হচ্ছে তোমার হাতের মধ্যে ধরা পড়বে সুপারফিশিয়াল পালপেশন। এরপরে আসো ডিপ পালপেশন, ডিপ পালপেশনে আমরা কি কি শুধু অর্গানগুলো দেখবো, লিভার দেখবো, স্প্লিন দেখবো, কোনো এপিগ্যাস্ট্রিক ম্যাস আছে কিনা দেখবো, কিডনি দেখবো, রাইট অ্যান্ড লেফট কিডনি, তারপর হচ্ছে তোমার কোনো ইয়ে আছে কিনা, ব্লাডার দেখবো, হচ্ছে তোমার লিম্ফ নোড, অ্যাবডোমিনাল লিম্ফ নোড আছে কিনা দেখবো। আচ্ছা পালপেশন, এরপর হচ্ছে পারকাশন, পারকাশন হচ্ছে ইউজুয়ালি টিম্প্যানিক থাকে, যদি অ্যাসাইটিস থাকে তাহলে আমি হচ্ছে দুইটা শিফটিং নার্ভাস দেখবো, আর হচ্ছে তোমার ফ্লুইড ট্রেইল দেখবো। এরপর যদি পারকাশন অস্কালটেশন, অস্কালটেশনে বাউল সাউন্ড দেখবো, আর হচ্ছে তোমার যদি পেশেন্টে হ্যাপাটোম্যাগালি থাকে হ্যাপাটিক ব্রুয়ে দেখবো, আর হচ্ছে তোমার স্পেনোম্যাগালি থাকলে স্পেনিক রাব দেখবো, আর যদি ওগুলো দরকার নেই রেনাল আর্টারি স্টেনোসিস এর ক্ষেত্রে আমরা কোনো ব্রুয়ে আছে কিনা দেখি তো দরকার নেই এখন তোমাদের এই লেভেল। আচ্ছা তাহলে এটা কিলো অস্কালটেশন, এতটুকু পর্যন্ত বুঝেছো তোমরা, কার কোনো কারি আছে? ম্যাম পারকাশনটা আরেকবার বলতে একটু ভালো হতো। পারকাশনে হচ্ছে তোমার ইউজুয়ালি পারকাশন করে যাবা, এমনি নরমালি অ্যাবডোমিনে অ্যাসাইটিস নাই,
অ্যাবডোমিনের পেশেন্ট, তুমি মানে এক্সামিনেশন পার্টস হিসাবে তুমি পারকাশন করে যাচ্ছ, তাহলে এপিগ্যাস্ট্রিক রিজন থেকে এপিগ্যাস্ট্রিক রিজন থেকে নিচের দিকে ক্রাশ ডাউনওয়ার্ডস পারকাস করে করে যাবা, দেখবে হচ্ছে টিম্পানিক, কারণ কোলনের উপর তো টিম্পানিক ইয়ে থাকে। আর হচ্ছে অর্গানের ক্ষেত্রে আলাদা আলাদা পারকাশন, যেমন আমরা ওটা আলাদা আলাদা আমরা বলবো, হ্যাপাটোমেগালি থাকলে হচ্ছে তোমার রাইট কোস্টাল স্পেস নিচে থেকে রাইট কোস্টাল মার্জিন থেকে টুয়ার্ডস ডাউনওয়ার্ডস আমি পারকাস করে করে যাবো। স্পেনোমেগালির ক্ষেত্রে আলাদা পারকাশন আছে, ওটা হচ্ছে আলাদা অর্গানের ক্ষেত্রে। আর অ্যাজ এ হোল পারকাশনের ক্ষেত্রে হচ্ছে তুমি জিপি স্টারনাম থেকে নিচের দিকে যাবা জাস্ট টিম্পানিক, এটা হচ্ছে তুমি দেখাবা পারকাশনটা। আর যদি অ্যাসাইটিস থাকে তাহলে ওটা আলাদা বিষয়, অ্যাসাইটিস এর ক্ষেত্রে আমরা আলাদা করে পড়ব, ঠিক আছে? আচ্ছা তাহলে এরপর আসো তোমাদের অর্গান, এটা তো গেল অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ মানে হ্যাপাটোবিলিয়ার সিস্টেম হচ্ছে ইনিশিয়াল প্রেজেন্টেশনটা কি, তোমাকে এক্সামিন অ্যাবডোমেন বললে তুমি এভাবে শুরু করবা। এরপর ধরো তুমি অ্যাবডোমিনে পালপেশন করতে গিয়ে তুমি হচ্ছে লিভারটা একটু বড় পেলা, এনলার্জ পেলা, তাহলে হচ্ছে আমি হ্যাপাটোমেগালি পেলাম, হ্যাপাটোমেগালি এবার আসো। তারপর হ্যাপাটোমেগালি বলতে গেলে একটা পেশেন্টের লিভার এনলার্জ, তাহলে এখানে সাতটা পয়েন্ট, লিভার এনলার্জ কোথেকে এনলার্জ, আমরা হচ্ছে লিভার হ্যাপাটোমেগালি পালপেশন করব হচ্ছে কোথেকে, রাইট আলিয়াক ফসা থেকে শুরু করব হচ্ছে তোমার ইয়ে থেকে হাতটা প্যারালাল টু দা কোস্টাল মার্জিন, কোস্টাল মার্জিন থেকে কোস্টাল মার্জিনের সাথে হাতটা প্লেস করবা হচ্ছে প্যারালাল টু দা কোস্টাল মার্জিন, কোস্টাল মার্জিনের সাথে হাতটা প্লেস করবা। তারা আচ্ছা ঠিক আছে, হাত তোমার হচ্ছে কোস্টাল মার্জিন থেকে শুরু করবা প্যারাল টু দা তোমার কোস্টাল মার্জিন থেকে হাতটা এরকম প্যারালাল রাখবা, রেখে পেশেন্টকে বলবা লম্বা লম্বা করে শ্বাস নেন আর ছাড়েন, এটা বলার পরে পেশেন্টকে আস্তে আস্তে তুমি পালপেট করে করতে করতে উপরের দিকে উঠবা। উপরে উঠার পরে যে জায়গায় তুমি লিভারটা এনলার্জ পাবা, মানে তোমার হাতের মধ্যে যখন পালপেট করবা তোমার হাতের মধ্যে লিভারটা লাগবে, লাগার পরে পেশেন্ট হচ্ছে তোমার লাগবে, লাগার পরে তুমি কি কি দেখে ফেললা, সারফেস দেখবা, সারফেস হচ্ছে তোমার স্মুথ কিনা অথবা নডুলার কিনা, তারপর মার্জিনটা দেখে ফেলবা, মার্জিনটা শার্প কিনা রেগুলার কিনা, সাথে হচ্ছে তোমার পেশেন্টের টেন্ডারনেস, লিভার টেন্ডার অর নন টেন্ডার কিনা, তারপর হচ্ছে পারকাশন নোট, উপর থেকে পারকাশ করে করে দেখবা পারকাশন পারকাশন নোট কোথায়, রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস অথবা সিক্সথ ইন্টারকোস্টাল স্পেস, পারকাশ করে দেখলাম পারকাশন করার পরে হচ্ছে তোমার মানে ডালনেসটা দেখবা একটু পারকাশন, এরপর হচ্ছে অস্কালটেশনে দেখবা কোনো হ্যাপাটিক গ্রুই আছে কিনা। তাইলে তুমি লিভারে বর্ণনা দিতে গিয়ে কি বলবা, লিভার ইজ এনলার্জড 7 সেন্টিমিটার ফ্রম দা রাইট কোস্টাল মার্জিন অ্যালং দা রাইট মিড ক্লাভিকুলার লাইন, সারফেস ইজ স্মুথ অথবা স্মুথ থাকলে স্মুথ, নডেলা থাকলে নডেলা, তারপর হচ্ছে কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি ফার্ম অর হার্ড, ইউজুয়ালি সিএলডি পেশেন্টের ক্ষেত্রে ফার্ম পাবো, যদি হার্ড পাই তাহলে হচ্ছে এটা চিন্তা করতে হবে হ্যাপাটোমা। কনসিস্টেন্সি দেখবো, এরপর হচ্ছে তোমার মার্জিন, মার্জিন রেগুলার অর ইরেগুলার, টেন্ডার অর নন টেন্ডার, তারপর হচ্ছে তোমার কোন পার্কেশন নোট, পার্কেশন নোট রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, তারপর হচ্ছে তোমার পার্কেশন নোট ডাল ফ্রম রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, আর হচ্ছে অস্কালটেশনে দেয়ার ইজ নো হ্যাপাটিক গ্রোথ। তাহলে আমরা এই লিভার যদি পাই, যদি হ্যাপাটোমেগালি পাই, তাহলে আমাকে এই সাতটা জিনিস মাথায় রাখতে হবে, মাথায় মধ্যে তোমার এগুলো বলতে হবে, লিভার ইজ এনলার্জ এটা পুরো ছোট স্থ মুখস্থ করে ফেলতে হবে, লিভার ইজ এনলার্জ কত সেন্টিমিটার, ওটা হচ্ছে তুমি রাইট কোস্টাল মার্জিন থেকে মেজারিং ট্যাপ দিয়ে তুমি মাপবা, মাপার পরে হচ্ছে যত সেন্টিমিটার পাও ওইটাই বলতে হবে, এত সেন্টিমিটার ফ্রম দা রাইট কোস্টাল মার্জিন অ্যালং দ্য মিড ক্লাভিকুলার লাইন হুইচ ইজ সারফেস ইজ স্মুথ, consistency farming consistency margin is regular partition nodule is dull on right 15th intercostal space or right 16th intercostal space there is no hepatic growth তাহলে বুঝা গেল।
তাহলে তুমি এবার হ্যাপাটোম্যাগালি পেলে, হ্যাপাটোম্যাগালি পাওয়ার পরে তোমরা কি বুঝতেছো? তোমরা কি বুঝতেছো? কঠিন মনে হচ্ছে না? ম্যাম একটু ফাস্ট হয়ে যাচ্ছে, মানে বুঝতেছো হ্যাপাটোম্যাগালিটা? পরীক্ষা সমূহ পারবা না, আর হচ্ছে তোমার ইয়েও পারবা না। তোমরা ইয়ের জন্য, এগুলো দেখার জন্য তুমি ইউটিউবে ভিডিও দেখতে পারো। আজকে হচ্ছে হ্যাপাটোম্যাগালি পড়াবো, তোমরা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে দিবা। ম্যাকলয়েড এর ওখানে ভিডিও গুলো দেওয়া আছে ইউটিউবের মধ্যে, ম্যাকলয়েড টা ফলো করবা। ম্যাকলয়েড এর ভিডিওটা মেথডটা, শুধু মেথডটা দেখে ফেলবা, সাথে সাথে মেথড দেখার পর যদি তোমরা পেশেন্ট দেখতে পারতা তাহলে হচ্ছে তোমাদের এটা মাথায় থাকতো। এখন পড়াচ্ছি, তোমরা সাথে সাথে ইউটিউবের মধ্যে হ্যাপাটোম্যাগালি মানে কিভাবে এক্সামিন করবা আর কি, ওটা হচ্ছে তোমরা ভিডিওটা দেখে ফেলিও, তাহলে হচ্ছে তোমাদের ইজি হবে। পেশেন্টের গায়ে হাত দিতে হবে, পেশেন্ট না দেখলে আসলে ক্লিনিক্যাল ক্লাস মুখোমুখি পড়াইতে হয় না। তাহলে হচ্ছে তুমি হ্যাপাটোম্যাগালি এটা বলার পরে হচ্ছে তোমার, এরপর তুমি জিজ্ঞেস করবে এটা কেন তুমি লিভার বলছো। লিভার তো ল্যাব হাইপোকন্ড্রিয়ামে থাকে, তুমি ওই জায়গায় তুমি একটা মেস পেলা, এটাকে কেন তুমি লিভার বললা, এটা অন্য কিছু না কেন? তখন তোমাকে জিজ্ঞেস করবে লেব হাইপোকন্ড্রিয়ামের জন্য আর কি কি থাকতে পারে। একটা হচ্ছে হ্যাপাটোম্যাগালি, তারপর হচ্ছে তোমার হ্যাপাটোমা, কোনো যদি লিভারে কোনো ইয়ে থাকে তোমার টিউমার থাকে তাহলে হচ্ছে হ্যাপাটোমা, সিস্টোমা, তোমাকে কজ গুলো বলতে হবে। তো তোমাকে লেফট হাইপোকন্ড্রিয়ামে কজ জিজ্ঞেস করলে কি কি বলবা, তাহলে হচ্ছে হ্যাপাটোম্যাগালি ডিউ টু এনি কজ, তারপর হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক কার্সিনোমা, কোলনিক কার্সিনোমা, কার্সিনোমা স্টোমা, এগুলো হচ্ছে তোমার হ্যাপাটোম্যাগালি কোর্স। এরপর হচ্ছে তুমি বলার পরে হ্যাপাটোম্যাগালি, হোয়াট আর দ্য কজেস অফ হ্যাপাটোম্যাগালি। এরপর আসো, তুমি যদি পেশেন্টের সফট হয় লিভার, যদি সফট হয় ফার্ম কনসিস্টেন্সি হয় তাহলে এক ধরনের কজ, হার্ড ইন কনসিস্টেন্সি মার্জিন ইরেগুলার তাহলে হচ্ছে তোমার এক ধরনের কজ। যদি এলডারলি পেশেন্ট লিভার যদি হার্ড ইন কনসিস্টেন্সি হয় তাহলে এক নাম্বার কজ বলতে হবে হ্যাপাটোমা, মানে লিভারে কোনো টিউমার হয়েছে, হ্যাপাটিক কার্সিনোমা, হ্যাপাটোমা। আর হচ্ছে তোমার অথবা সেকেন্ডারি সিনদার লিভার, অন্য কোথাও জিআইটি প্যানক্রিয়াস অন্য কোথাও টিউমার হয়েছে, ওখান থেকে মেটাস্টেসিস হয়ে লিভারে এসেছে, সেকেন্ডারি সিনদার লিভার, এই দুটো কজ অবশ্যই বলতে হবে হ্যাপাটোম্যাগালি। আমি যদি পেশেন্টের লিভার হার্ড পায় তাহলে হচ্ছে তোমাকে বলতে হবে হ্যাপাটোমা প্রাইমারি অথবা সেকেন্ডারির মধ্যে হচ্ছে যদি অন্য কোনো স্ট্রাকচার থেকে তোমার হ্যাপাটিক কার্সিনোমাটা মেটাস্টেসিস হয়ে লিভারে আসে, ঠিক আছে? আর যদি ফার্ম হয়, ফার্ম টু ফার্ম অথবা তোমার হচ্ছে ফার্ম টু হার্ট, ফার্ম হইলে তোমার হ্যাপাটোম্যাগালি কজগুলো হতে পারে তোমার লিম্ফোমা, লিউকেমিয়া, ম্যালেরিয়া, কালাজ্বর, এসব পেশেন্টদের ফার্মের কজ। আর হচ্ছে তোমার কনসিস্টেন্ট কার্ডিক ফেলিওর, কনসিস্টেন্ট কার্ডিক ফেলিওরও আমরা হ্যাপাটোম্যাগালি পাই, কিন্তু এক্ষেত্রে পাবো আমরা টেন্ডার হ্যাপাটোম্যাগালি, ওগুলো বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার নন টেন্ডার হ্যাপাটোম্যাগালি, ঠিক আছে? বুঝতেছো কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? জি ম্যাম কিছুটা তাড়াতাড়ি হয়েছে। তাহলে বলো, হার্ড হলে যদি আমি লিভার হার্ড পাই তাহলে কি কি কজ করব? একটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা প্রাইমারি, আর হচ্ছে তোমার সেকেন্ডারি। আর যদি ফার্ম হয় তাহলে হচ্ছে তোমার লিম্ফোমা, লিওকেমিয়া, তারপর হচ্ছে তোমার ম্যালেরিয়া, কালাজ্বর, এইসব এগুলো হচ্ছে তোমার ফার্ম হলে। আর টেন্ডার হ্যাপাটোম্যাগালি হলে ক্রনিক কনসিস্টেন্ট কার্ডিয়াক ফেলিওর, সিসিএফ। আর হচ্ছে ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, এই দুটার ক্ষেত্রে হচ্ছে তোমার টেন্ডার হ্যাপাটোম্যাগালি পাবো, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার নন টেন্ডার হ্যাপাটোম্যাগালি পাবো। তাহলে তোমার আজকে হচ্ছে এইটুকুই।
তোমার অ্যাপ্রোস্ট্রোপেশন ইন হেপাটোবিলিয়ারি সিস্টেম এক্সামিন দ্য অ্যাবডোমেন পেশেন্টের টিচারদের ইয়ে থাকবে হচ্ছে এক্সামিন দ্য অ্যাবডোমেন তারপর তোমাকে অবশ্যই পারমিশন নিয়ে শুরু করতে হবে তারপর হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমাকে ব্রিদিংস দিতে হবে এরপর পেশেন্টের পারমিশন নিতে হবে তারপর হচ্ছে এক্সপোজার করতে হবে এরপর তুমি হচ্ছে এক্সামিনেশন শুরু করতে পারবা অ্যাবডোমেনে হচ্ছে চারটা পার্টস ইনস্পেকশন পালপেশন পার্টেশন অসপেকশন ইনস্পেকশনের মধ্যে আমি কি দেখব অ্যাবডোমেনের সাইজ এন্ড শেপ দেখব মুভমেন্ট অফ দ্য অ্যাবডোমেন দেখব আর হচ্ছে তোমার অ্যাবডোমেনে আম্বিলিকাসটা সেন্ট্রালি কিনা আর হচ্ছে কোনো স্কার মার্ক অথবা ভিজিবল ভেইনস আছে কিনা এটা তার পালপেশনের মধ্যে হচ্ছে তোমার সুপারফিশিয়াল পালপেশন আর হচ্ছে তোমার ডিপ পালপেশন সুপারফিশিয়াল এর মধ্যে আমি কি দেখবো কোনো টেম্পারেচার রেস্ট কিনা দেখবো সাথে হচ্ছে হাতের মধ্যে কোনো সোয়েলিং লাগে কিনা দেখবো পেশেন্ট টেন্ডার কিনা অ্যাবডোমেন টেন্ডার কিনা ডিপ পালপেশনের মধ্যে কোনো অর্গানোমেগালি আছে কিনা আর হচ্ছে তোমার পালপেশনের ক্ষেত্রে পালপেশন ইউজুয়ালি টিম্পেনিক আর অসকালপেশনের ক্ষেত্রে হচ্ছে তোমার বাউল সাউন্ড কিরকম আর অর্গানোমেগালির ক্ষেত্রে আলাদা আলাদা করে পার্টিশন আর অসকালপেশন করতে হবে ঠিক আছে একটু বুঝে গেল তাহলে আমরা আজকে হেপাটোমেগালি পড়লাম নেক্সট ক্লাসে আমরা পড়ব হচ্ছে স্পেনোমেগালি তোমরা তোমাদের ইয়ে থাকবে হচ্ছে তোমরা ইউটিউবে এটা পড়ে ফেলবা ইউটিউবে হেপাটোমেগালিটা ম্যাকলয়েড থেকে তোমার হেপাটোমেগালিটা দেখে ফেলবা ম্যাকলয়েড থেকে ইউটিউবে সার্চ দিবা ম্যাকলয়েডটা তাহলে হচ্ছে তোমার ম্যাকলয়েডের মেথডটা আমরা ফলো করি হেপাটোমেগালিটা কিভাবে করে কিভাবে লিভার পালপিট করে ওটা হচ্ছে তোমরা ইউটিউবে ভিডিওটা দেখবা আর হচ্ছে কজ গুলো ম্যাকলয়েড থেকে পড়ে ফেলবা ঠিক আছে রেসপন্স ইউর রোল রোল 1 প্রেজেন্ট ম্যাম কাশিয়া মেহজাবিন প্রেজেন্ট ম্যাম রোল 2 ইয়েস ম্যাম Role 3 Present ma'am Role 4 Present ma'am 5 Yes ma'am 6 Mohammad Abrar Jahin Ma'am I'm absent ma'am 7 Mohammad Abdul Mohaimin I'm absent13 13 absent, তাই না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক তোমাদের রিকোয়েস্ট রইলো তোমরা হেপাটোমেগালিটা ভিডিও দেখে ফেলবে কেমনে এক্সামিনেশন করতে হয় ম্যাকলয়েড এটা ফলো করবে আর ইউটিউবে তুমি ভিডিও সার্চ দেখলে হাজার হাজার ভিডিও আসবে এতগুলো দেখে কোনো লাভ নাই আমরা যেটা ফলো করি সেটা দেখবা ম্যাকলয়েড এটা আর একটু করে নিবা আমরা নেক্সট ক্লাসে পড়বো স্পেনোমেগালি ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম